Assalamualaikum, শুভ সকাল সবাইকে। তো আজকে যে জিনিসটা দেখানোর জন্য ভিডিও করা, তো দেখেন সাইপিং আটাশ লাঙ্গল কতটুকু গর্ত জমিতে বা কাদার মধ্যে চাষ করতেছে। বডি প্রায় সমান সমান কাদা পানি। অনেকেই বলে জমিতে পানি বেশি না ভাই, জমিতে পানি বেশি না, জমিতে কাদার পরিমাণই বেশি, প্রায় বডি সম পরিমাণ কাদা। যতই কাদা থাকুক বা পানি থাকুক, যতই গর্ত থাকুক জমিতে, জমিতে যদি নিচের মাটি শক্ত থাকে তাহলে কোনো সমস্যা হয় না গর্ত জমিতে। তো চাকার বিটগুলো যেন শুধু আটকে, চাকার বিট যদি আটকে যায় মাটির সাথে তাহলে কখনোই ওই গাড়ি কাদায় আটকে থাকবে না, উঠে আসবে। আর যদি নিচের মাটি একদম নরম হয়ে যায় তাহলে কখনোই সম্ভব না গাড়িটিকে ইঞ্জিনে টেনে আনা, ওখানেই শুধু ফ্রি ঘুরবে চাকা।